আসসালামু আলাইকুম আজ আমরা কথাও বলব জন্মগত হৃদরোগ নিয়ে অনেকেই আশ্চর্য হন যে একটা নবজাতক শিশু তার হৃদরোগ হতে পারে অথবা এত ছোট শিশু তার হৃদরোগ হতে পারে এই ভুল ধারণাটার জন্যে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্যে আমাদের দেশের শত শত শিশু জন্মের পরপর অথবা অল্প বয়সেই মারা যাচ্ছে জন্মগত হৃদ্র কিভাবে বোঝা যাবে প্রথমত দেখা যায় যে জন্মের পর বাচ্চা শ্বাস নিতে পারছে না বা বাচ্চা নীল হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্ছে না এবং এই বাচ্চাগুলি কেউ হয়তো অনেক পরে শ্বাস নিল এমন হলে যদি বাচ্চা বেঁচে যায় তাহলে উচিত হবে তাৎক্ষণিক বা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে নিকটস্থ হাসপাতালে ডাক্তারের পরামর্শ নেয়া আর সেই সাথে এটা ভালো যে আজকাল আমাদের দেশে সরকার থেকে এটাকে সবসময় প্রচার করা হচ্ছে যে আপনারা মায়ের যে প্রসব বেদনা হওয়ার আগেই বা প্রসবের লক্ষণ হলেই নিকটস্থ সরকারি হাসপাতালে যান সেখানে যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলি গ্রহণ করেন কারণ একটা হাসপাতালে যদি বাচ্চা প্রসব হয় তাহলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে মায়ের সেবা দেওয়ার সাথে সাথে যে বাচ্চাটা জন্ম নিল তার পরীক্ষা করতে পারে যে বাচ্চাটাকে সুস্থ না অসুস্থ এবং তাৎক্ষণিক ব্যবস্থাগুলি নিতে পারে সেই ঋতু বোঝাবে যে বাচ্চা জন্মের পর শ্বাস নিচ্ছে না অথবা নীল হয়ে যাচ্ছে কিছু কিছু জন্মগত ত্রুটির কারণে হার্টের মধ্যে কিছু কিছু ত্রুটির কারণে হার্টের রক্তনালী ভিন্নভাবে তৈরি হওয়ার জন্যে এই ধরনের সমস্যাগুলি দেখা যায় আগের ধারণা ছিল এগুলি চিকিৎসা হয় না এগুলিরও চিকিৎসা আছে এবং আমাদের দেশে এগুলির এখন ভালো চিকিৎসা হয় প্রাথমিকভাবে এই বাচ্চাকে পেলে সাধারণ ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় পরবর্তীতে এগুলির হার্টের খুব অল্প সময়ের মধ্যে অপারেশন করা যায় অপারেশন করলে এই বাচ্চাগুলি সম্পূর্ণ বেশিরভাগ বাচ্চাই সম্পূর্ণ সেরে উঠতে পারে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করতে পারে এবং ভবিষ্যতে আমাদের দেশে এভাবে মাতৃ মৃত্যু হার আমরা কমিয়ে আনতে পারি আর ঠিক জন্মের পরপরই যারা নীল হয়ে যাচ্ছে না তাদেরকে দেখা যাবে যে বাচ্চা যখন একটু বেশি চলা দিতে পারে ওই সময়টাতে দেখা যায় ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস হলে বাচ্চা যখন হাঁটা শিখতে থাকে তখন সে একটু কাঁদলেই অথবা চলাফেরা করতে গেলেই অর্থাৎ সে পরিশ্রান্ত হয়ে গেলেই সে নীল হয়ে যাচ্ছে অথবা কাঁদলে নীল হয়ে যাচ্ছে আবার বাচ্চা যখন একটু খেলাধুলা শুরু করে দৌড়াদৌড়ি শিখতে পারে দৌড়াদৌড়ি করতে গেলেই যেন সে দুর্বল হয়ে যাচ্ছে এবং সে বসে পড়ছে এবং সে কীভাবে বসে স্কোয়াট করে বসা গ্রাম দেশে আমরা স্বাভাবিক টয়লেটে যেভাবে বসি তাহলে বাচ্চাটা দৌড়াতে যে হঠাৎ করে ওভাবে বসে পড়লো কিছুক্ষণ হাঁটে কিছুক্ষণ দৌড়ায় আবার ওভাবে বসে পড়ে ঠিক তার অন্যান্য খেলার সাথীরা যখন দৌড়াচ্ছে সে গেলো দৌড়ার দৌড়ের মাঝখানে আবার বসে পড়ছে এমন যদি দেখেন তাহলে অবশ্যই ওই বাচ্চাকে খুব দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তার হার্টের কোনো রোগ আছে কি না এটা বুঝতে হবে জন্মগত কিছু ত্রুটির কারণে এই জন্মগত ত্রুটিগুলি বলতে আমরা আমরা ভুল বুঝি জন্মগত ত্রুটি বললেই বুঝি মায়ের দোষ এটা আমাদের একটা ভুল ধারণা মায়েরও এখানে এখানে কোনো দোষ নেই পিতারও এখানে কোনো দোষ নেই হ্যাঁ এই ডেভেলপমেন্টের সময় মায়ের পেটে যখন একটা শিশু বড় হতে থাকে ফিটাসটা বড় হতে থাকে তখন এ ধরনের কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে এটা আমাদের দেশেই না সারা পৃথিবীতেই আছে। এবং এগুলি সম্পর্কে মানুষের ভুল ধারণা যে এরকম বাচ্চাটা নির হয়ে যাচ্ছে এই মায়ের পেট ভালো না এবং দেখা যায় মায়েদের এর কারণে পারিবারিকভাবে বিভিন্ন তারা টর্চারের শিকার হন তা এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বাচ্চাকে চিকিৎসা করাতে হবে এবং বাচ্চা যখন এরকম দৌড়ানোর সময় খেলার সময় অল্পতেই হাঁপিয়ে যায় অল্পতেই নীল হয়ে যায় কাদলে নীল হয়ে যায় দ্রুত তার চিকিৎসা নিতে হবে হাসপাতালে আসতে হবে প্রয়োজনীয় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে এবং এগুলিরও এখন টোটাল কারেক্টিভ অর্থাৎ সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব এমন অপারেশন করা যায় সেই সুযোগ সুবিধা এখন আমাদের দেশে মানে আগে থেকে আসে এখন এটা আরও বেশি পরিমাণে আসে আগে শুধু আমাদের জাতীয় ইন্টারন্যাশনাল হাসপাতাল এটা হতো এখন আরও কিছু বেসরকারি হাসপাতাল সেখানে এগুলির ব্যবস্থা আছে এবং আগে শুধু ঢাকায় হতো এখন ভালো যে এটা শুধু ঢাকায় না ঢাকার বাইরেও হচ্ছে চট্টগ্রামে হচ্ছে দিনাজপুরে হচ্ছে রাজশাহীতে হচ্ছে বিভিন্ন জায়গায় এটার হার্টের অপারেশন শুরু হয়ে গেছে এবং ঢাকা শহরেও বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলিতে হচ্ছে সরকারি হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে তা সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে এগুলি ভালো হওয়া সম্ভব অনেকেই মনে করেন যে না এটা তো আর চিকিৎসা করলে ভালো হবে না এই জন্য ডাক্তারের কাছেই যান না অথবা দুই একবার যাওয়ার পরে তারপরে আর যান না না এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এগুলি চিকিৎসা করলে সেই বাচ্চাটা একটা সম্পূর্ণ সুস্থ এবং দেশে একটা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে এই জন্মত হৃদরোগের পরে আমি আসি আর কিছু বলবো যে বাদ্যর এবং বাদ জ্বর জনিত হৃদরোগ নিয়ে সমস্যা বাদ জ্বর দেখা যায় একটা বাচ্চা একটা শিশু বিশেষ করে এটা দেখা যায় এই রোগটা হয় সাধারণত পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে বেশি আমাদের দেশে এর ইনসিডেন্স এটা হওয়ার হারটা বেশি আমাদের দেশে এই বয়সটা সাধারণত পাঁচ থেকে বাইশ বছরের মধ্যে দেখা যায় কি হয় একটু গলা ব্যথা গলা ইনফেকশান টনসিল ইনফেকশান এর থেকে আমরা অনেক সময় চিকিৎসাই করি না ঠিক এর দুই তিন সপ্তাহ পরেই দেখা যায় যে বাচ্চাটার হাত পায়ের ঘিরা ফুলে গেছে হাঁটু গোড়ালি হাতের কনুই বা হাতের রিস্ট জয়েন্ট এইগুলি ফুলে গেছে একের পর এক ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা হয় ফুলে যায় তার সাথে আস্তে আস্তে বাচ্চাটা নিস্তেজ হয়ে আসছে দুর্বল হয়ে আসছে যখন তার এটা হৃদরোগে হৃদপিণ্ড আক্রমণ করে কখনো কখনো এটা দেখা যায় যে তার গায়ে দানা দানা হচ্ছে আবার কখনো চামড়ার নিচে ছোটো ছোটো বুটুলির মতো হয় ছোট ছোট মোটর বিচির মতো ছোট ছোট শক্ত দানা দেখা যায় চামড়ার নিচে আবার এগুলি কিছুদিন পরে চলে যায় কিছুদিন দেখে আবার এটা চলে গেল মনে যায় ভালো হয়ে গেছে আর চিকিৎসার দরকার নেই আবার কারো কারো আসে যে এটা ব্রেনেও আঘাত করে তখন দেখা যায় যে এই শিশুটা বিশেষ করে এটা মেয়েদের বেশি হয় সাধারণত বারো থেকে পনেরো বছর বয়সের মধ্যে মেয়েদের এটা বেশি দেখা যায় তার অ্যাবনরমাল বিহেভিয়ার তার হাত পা অনিয়ন্ত্রিতভাবে ওঠানামা করে হাত পাড়ার মুভমেন্টগুলি অনিয়ন্ত্রিত হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে সে হাত পা নাড়াতে থাকে অনিচ্ছাকৃতভাবে সে মুখে বিভিন্ন অঙ্গ মনে হয় যেন অঙ্গভঙ্গি করছে আবার কেউ কেউ এটার একটা ইংরেজি নাম হচ্ছে সেন্ট ভাইটাস ডান্স যে মনে হচ্ছে যেন সে নাচছে না আসলে নাচছে না এটা তার শরীরের হাত পার মুভমেন্টের উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে যায় তার ফলে অনিয়ন্ত্রণভাবে এগুলি মুভমেন্টগুলি হতে থাকে এবং আরেকটা জিনিস যে একটা মুভমেন্ট যখন সে করে সেটা আবার সাথে সাথেই করে না এটা বারবার হতে থাকে কিন্তু ভিন্নভাবে হতে থাকে একবার চোখে মুখে একবার হাতে বিভিন্নভাবে হতে থাকে এগুলি হলে আমরা সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিব এগুলির চিকিৎসা চাইতে সবচেয়ে এটা প্রতিরোধ করাটা বেশি জরুরি চিকিৎসা করেও দেখা যায় যে চিকিৎসা করে ভালো হয় এবং চিকিৎসা করলে দেখা যায় যে এগুলি থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় হাত পাড় যে গিরা ফুলে সেটা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু যদি হৃদরোগে আক্রান্ত হয় একটা শিশু যদি হৃদরোগে আক্রান্ত পাঁচ বছর একটা শিশু এবং সেখান থেকে যদি হার্টের ভালগুলি সংক্রমিত হয় তাহলে দেখা যায় আজীবন তাকে এই রোগে ভুগতে হচ্ছে এমনকি এই রোগটা আজকে হৃদরোগে আক্রান্ত হলো। তার হার্টে সংক্রমণ হলো যেটাকে কার্ডাইটিস বলা হয় এবং হার্টের যে তিনটা স্তর আছে এন্ডোকার্ডিয়াম মাইগ্রাম এপিকার্ডিয়ামের তিনটা স্তরকেই এরা আক্রমণ করে এবং এর ফলশ্রুতিতে হার্ট দুর্বল হয়ে যায় হার্ট ফেলিওর হয় হার্টের ভাল নষ্ট হয় এবং বিভিন্ন ধরনের স্থায়ী হার্টের ভালজনিত রোগ থাকে যেটা পাঁচ বছর পরে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরেও অনেক সময় ধরা পড়ে এবং তখন দেখা যায় সে চলতে ফিরতে পারে না কাশি হয় শ্বাসকষ্ট হয় বুক ধড়ফড় করে এবং আস্তে আস্তে হার্ট ফেলিওর হয়ে হাতে পায়ে পা ফুলে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে এমন হয় এরপরে তারা ডাক্তারের কাছে আসে এরা যদি শুরুতেই চিকিৎসা করতে তাহলে এই হার্ট ফেলিওর পর্যায়ে যেত না আরও আগে চিকিৎসা হতো এমনকি হার্ট অ্যাটাকে হার্ট তার এটা সংক্রমণ হওয়ার সাথে সাথে চিকিৎসা করলে এটা থেকে আরও মুক্তি পেতে পারত এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে কোনো অসুখেই আমরা যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে আমরা পরামর্শ নেব গ্রামের জন্য এটা গ্রাম দেশে বেশি হয় গরিবদের বেশি হয় যারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে তাদের বেশি হয় বস্তিতে বেশি হয় ছোট শিশুদের বেশি হয় স্কুল গোয়িং বাচ্চাদের যারা স্কুলে যায় তাদের বেশি হয় তা সুতরাং এখানে স্কুলেও শিক্ষা দেওয়ার ব্যাপার আছে আর মায়ের সচেতন হতে হবে দ্রুত চিকিৎসা নিতে হবে আমাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে থাকতে হবে আর শুরুতেই যে কোনো জিনিসের চিকিৎসা নিতে হবে আপনার যে রোগটাই হোক না কেন দয়া করে ঘরে বসে থাকবেন না সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থা নিন আমি এই ঢাকা শহরেই দেখেছি রাত একটার সময় ব্যথা হলো সারা বসে অনেক রোগীদের পরবর্তীতে তারা এসে বলে আমি তো মরসাম এটা সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা এটা গ্যাস্ট্রিকের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথার জন্য আমার মাথা ঘোরাচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথার জন্য আমার বুকের মধ্যে চাপ আসছে এবং এই ধারণা নিয়ে পরবর্তী দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়ে গেছে হার্ট ফেল হয়ে গেছে দুই দিন পর তিন দিন পরে তখন তারা হার্টের চিকিৎসকের কাছে অথবা নিকটস্থ হাসপাতালে তারা যাচ্ছে তো দয়া করে সবার উদ্দেশ্যে বলা যে কোনো সময়ে যে কোনো সমস্যা হোক দিন হোক রাত হোক গভীর রাত হোক এবং ডাক্তার পাওয়া যায় না এমন কোনো হাসপাতাল নেই প্রত্যেকটা হাসপাতালে চব্বিশ ঘন্টা সরকারি বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা আছে আপনারা সেই সুযোগ গ্রহণ করুন নিয়মিত চিকিৎসা নিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন এবং নিজেদের মধ্যে কুসংস্কারের কারণে কোনো চিকিৎসা বন্ধ করবেন না আমাদের কতগুলো ভুল ধারণা যে উচ্চ রক্তচাপের চিকিৎসা একবার করলে আর ছাড়া দেয় না সেই জন্য চিকিৎসাই নেব না কিন্তু তার ফলে উচ্চ রক্তচাপের ফলে ব্রেন স্ট্রোক হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে চোখ নষ্ট হয়ে যাচ্ছে উচ্চ রক্তচাপের কারণে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে ঠিক তেমনি ডায়াবেটিসের কারণে সমস্ত শরীরে অসুবিধা হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে হার্টের অ্যাটাক রক্তনালী ব্লক হচ্ছে ব্রেনের স্ট্রোক হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য এই সমস্ত ঝুঁকিগুলির চিকিৎসা সুনির্দিষ্টভাবে নিতে হবে নিয়মিত পরামর্শ থাকতে নিতে ওষুধ খাওয়াতে সুনিষ্ট জীবনযাত্রা আমাদেরকে মেনে চলতে হবে নিয়মিত হাঁটতে হবে খাবার পরিমিত পরিমাণ খেতে হবে ইচ্ছা হলো বেশি খেলাম না আবার অনেকের ধর আমি খা খেলামই না না প্রত্যেকটা সময়ে পরিমিত পরিমাণে খাব প্রয়োজনে আমরা এই খাদ্যের পরামর্শ আমরা নিব বিভিন্ন বড় বড় হাসপাতাল এখন খাদ্যের পরামর্শদাতাও আছেন ডায়েটারি কনসালট্যান্ট আছেন তাদেরও পরামর্শ নিতে পারি এবং প্রত্যেকটা উপজেলা লেভেলে গ্রাম লেভেলে কমিউনিটি হাসপাতাল লেভেলে এই পরামর্শ সব জায়গায় দেওয়া হচ্ছে আপনারা করে সুযোগ গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম